পাকিস্তানের নতুন ফন্দি, সীমান্তে হামলা করছে ব্যাট, করা জবাব ভারতীয় সেনার। এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, শহীদ হলেন এক ভারতীয় সেনা, আহত আরো চার, জম্মুতে কড়া সতর্কতা। কার্গিল বিজয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার দ্রাস সেক্টরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান ও তাদের জঙ্গি কার্যকলাপ নিয়ে হুঁশিয়ারি দেওয়ার পরদিনই আজ শনিবার গুলিতে তার জবাব দিল পাকিস্তান। জম্মু কাশ্মীরের কুপওয়াড়া জেলার পাক জঙ্গি ও সীমান্ত বাহিনীর যৌথ হামলায় এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। মেজর পদমর্যাদার এক অফিসার সহ আরও চারজনকে গুলিতে ঘায়েল করেছে পাক জঙ্গি দল। এই সংঘর্ষে একজন পাক জঙ্গিকে খতম করা গিয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে। শনিবার সকালে কুপওয়াড়া জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর আচমকা গুলি চালাতে শুরু করে পাক জঙ্গিরা। উত্তর কাশ্মীরের ত্রেহগাঁও সেক্টরের কুমকাডি ছাউনির কাছে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের জওয়ানেরা ছিল বলে অনুমান সেনাবাহিনীর চিনার কোরের। প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানি সরকারি সেনাবাহিনী ও এসএসজি কমান্ডো থেকে লোক নিয়োগ করে ব্যাট তৈরি করা হয়। এরা জঙ্গি সংগঠনগুলির সাথে সমন্বয় রক্ষার কাজ করে। কুপওয়াড়ার ম্যাকহিল সেক্টরে জঙ্গিদের সাথে গুলির লড়াই এখনও চলছে বলে জানা গিয়েছে। সেনার তরফে এখনও বিবৃতি জারি না করা হলেও সূত্রের খবর, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম, যা সংক্ষেপে ব্যাট নামে পরিচিত, তারাই এই হামলার সাথে জড়িত। বিগত কয়েকদিন ধরে সীমান্তে যে অনুপ্রবেশ ও সেনার ওপর হামলার ঘটনা ঘটছে, তার সঙ্গেও পাকিস্তানের এই বাহিনী জড়িত বলে মনে করা হচ্ছে। বর্ডার অ্যাকশন টিমে পাকিস্তানি সেনার পাশাপাশি জঙ্গিরাও যুক্ত থাকে। অতীতেও এই বাহিনী একাধিকবার নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে। ঘটনায় কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। এই নিয়ে কুপওয়াড়ায় তিন দিনে দ্বিতীয় এনকাউন্টার শুরু হলো। গোটা উপত্যকা জুড়েই চলছে তল্লাশি। সেনার কাছে গোপন সূত্রে খবর আসে যে পাকিস্তান থেকে একাধিক জঙ্গি কাশ্মীরে ঢুকে গা ঢাকা দিয়ে রয়েছে। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন। সেই সময় তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সাথে কথা বলেছিলেন। প্রসঙ্গত, এসবের মাঝেই গত কয়েক সপ্তাহ ধরে জম্মু কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় সন্ত্রাসী হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। কাঠুয়া, ডোডা এবং কুলগাম সহ একাধিক এলাকায় চলতি মাসেই সেনাবাহিনীর ওপর হয়েছে জঙ্গি হামলা। কখনো সেনা কনভয়ে, কখনো আবার সেনা গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও প্রতিটি ঘটনায় কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জম্মু। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।